আপনারা যারা যারা রফি ব্লগ দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন। হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের কামের নমুনা আমি আপনাদেরকে কিছু দেখাইতেছি। মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব প্রথমবার 2009 সনে যখন সাংসদ হইল, তখন দিল্লির পার্লিয়ামেন্টে বারে বারে ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের কথা উত্থাপন করা হয়েছে। তার জড়িয়তে সরকারে ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের কাম আরম্ভ করছে। দেখে নেন ফুলবাড়ি ব্রিজের কাম কীভাবে চলছে। ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ যারা কাম আরম্ভ হয়েছে, মেঘালয় সাইডে আমি উপস্থিত হয়েছি। দেখেন মেঘালয় সাইডের ফার্স্ট খুঁটা, এইগুলোর মধ্যে ফার্স্ট হলো ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ। পরের ব্লকে আমি দেখামো ধুবড়ী মেডিকেল কলেজ, ধুবড়ী কৃষি বিদ্যালয়, তারপরে দেখামো আমি ধুবড়ী পারঘাট, ধুবড়ী রেল লাইন, এইগুলো আমি দেখামো। তাই যারা যারা রফি ব্লক ফলো করেন নাই, ফলো করে রাখেন আর রফি ব্লকের সঙ্গেই থাকবেন। আর কিছুমান অন্ধভক্ত আছে, তারা আমার রফি ব্লকে কমেন্ট করে যে বদরুদ্দিন আজমল সাহেব যে 15 বছর ধুবড়ীতে এমপি আসাল 2009-এর থেকে নিয়ে 2024 তৈরি কি কাম করছে। তার কামের প্রথম নমুনা ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ মেঘালয় সাইডে থেকে দেখেন কীভাবে কাম আরম্ভ হয়েছে, আর উপরে দেখেন কাম কীভাবে চলতেছে। খুঁটার কাম অলরেডি শেষ হয়ে গেছে। তাই অন্ধভক্তগুলোরে আমি দেখাইতেছি, দেখতে থাকেন রফি ব্লক। 2030-এর আগে আমরা এই ব্রিজের উপর দিয়ে পার হইতে পারব। তাই যারা যারা রফি ব্লক দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন, রফি ব্লক ফলো করে নেবেন। দেখেন এইগুলা মেশিং এর জড়িয়তে ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের কাম চলতেছে। এইগুলা মেশিং এই জায়গায় রাখছে। আর দেখেন দেখেন কিভাবে ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের কাম চলছে। এটা হলো ফাঁস খুঁটা, দেখেন এই যে ফাঁস খুঁটার থেকে স্টার্ট। এটা হলো মেঘালয় সাইডের চালু হওয়ার পরে ওইটা হাইটা যাবো। তার মানে তো আপনাদেরকে আমি দেখাইতেছি, এটা ফাঁস খুঁটা, এটাই ফাঁস খুঁটা ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের, এটাই ফাঁস খুঁটা আর কি। এটার দিকে কাম স্টার্ট। তো এটা মেঘালয় সাইড অবস্থিত। আমি এখন আছি মেঘালয় সাইডের ফার্স্ট কোটার মধ্যে। দেখেন উপরে ওয়েল্ডিং এর কাম অলরেডি চলতেছে। তো 2030-এর আগে কমপ্লিট হওয়ার লাগে, মানে এরকম লাগতেছে। তাই যারা যারা রফি ব্লগ দেখতেছেন, রফি ব্লগ শেয়ার করবেন। খুঁটিগুলা মাটির তলে যেগুলা কাম আছে, মাটির তলের কাম কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন মাটির উপরের কামগুলা বাকি আছে। এইগুলা প্লেট, এই প্লেটগুলা উঠাবো। তারপরে রডের কাম বাকি আছে, এই রডের কাম করলে তাই উপরের কাম শেষ হবো। Thank you.
এখন আমি আইলাম ধুপড়ির চরের মাঝখানে। এই জায়গায় আপনাকে আমি এখন দেখামু যে মাটির তলে যেগুলা খুঁটির কাম আছে সম্পূর্ণ শেষ হয়েছে। দেখেন আমার ক্যামেরাম্যানে আপনাদেরকে জুম করে দেখাইতেছে, এই জায়গায় মাটির তলে যতটুকু কাম আছে সম্পূর্ণ কাম শেষ করছে। এখান আছে খালি মাটির উপরের কামগুলা, রডের কামগুলা, খুঁটির কামগুলা আর ওয়েল্ডিংয়ের কামগুলা। এইগুলা কাম করতে বেশি টাইম লাগবো না, সম্ভবত 5-6 বছরের ভিতরে কমপ্লিট হয়ে যাব। 2030 সনের ভিতরে আমরা ধুপড়ি ফুলবাড়ি ব্রিজের উপর দিয়ে গাড়ি নিয়ে যাইতে পারুম। তাই ধুপড়ি ফুলবাড়ি ব্রিজের কাম কত দূর হইলো তাই আপনারা রফি ব্লকের জরিয়তে দেখলেন। এটা হইলো জাহাজ, এই জাহাজের জরিয়তে মেশিন গাড়ি আনা নেওয়া করতেছে। তাই দেখলেন আপনারা রফি ব্লকের জরিয়তে। আজকের ব্লকটা আমি এই পর্যন্তই শেষ করবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন আর রফি ব্লকের লগেই থাকেন।